সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজকের পর্বে আপনাদেরকে মুরগির মাংসে একটি ডিম দিয়ে দারুণ মজার মচমচে একটি নাস্তার রেসিপি তৈরি করে দেখাবো। আশা করছি আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। নাস্তা তৈরির জন্য এখানে আমি 400 গ্রাম মুরগির মাংস নিয়েছি আর এরকম বড় পিস করে কেটে নিয়েছি হাড় সহ। এখন এর মধ্যে একটি ডিম ভেঙে দিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ গোলমরিচের গুঁড়া, হাফ চামচ দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া, হাফ চামচ দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া, এক চামচ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া। ঝালটা স্বাদ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে অ্যাড করতে পারেন। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ লবণ, এক চামচ দিয়ে দিচ্ছি রসুন বাটা, হাফ চামচ দিয়ে দিচ্ছি আদা বাটা, এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি টমেটো সস, হাফ চামচ দিয়ে দিচ্ছি মিক্স হার্বস। আর এর মধ্যে অনেকগুলো হার্বস থাকে আর এটা কিন্তু ভীষণই ফ্লেভারফুল, তাই অল্প করে অ্যাড করতে হবে। এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এক টেবিল চামচ লেবুর রস। এরপর এই সমস্ত উপকরণগুলোকে খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি। খুব ভালো মতো মিশিয়ে নেওয়ার পর এখন এটাকে ঢেকে রেস্টে রেখে দিব 3 ঘন্টার জন্য। যদি আপনাদের হাতে সময় বেশি থাকে সেক্ষেত্রে সারা রাতের জন্য মেখে রাখতে পারেন। এখন আমি চিকেনের উপরের কোটিংটাকে তৈরি করব। এই জন্য একটি মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ, 1 চামচ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া, হাফ চামচ দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া, আর হাফ চামচ দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ মিক্স হার্বস। আর এই হার্বস আপনারা যে কোনো সুপার শপে পেয়ে যাবেন। এখন এইগুলোকে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছে। মিশিয়ে এখন এটাকে একটু সাইডে রেখে দিচ্ছি। এখন 3 ঘন্টা পর আমি চিকেনগুলোকে ফ্রাই করে নিব। এই জন্য এখান থেকে একটি একটি করে চিকেন পিস নিব। আর এবার ময়দা যে মিক্সটা তৈরি করে রেখেছিলাম ওর মধ্যে এটাকে ভালো মতো কোট করে নিব। চিকেনের পিসটিকে ময়দার মধ্যে খুব ভালো মতো কোট করে নেওয়া হয়ে গেলে এখন এক্সট্রা ময়দাটিকে এভাবে ঝেড়ে নিচ্ছে। এরপর এখন একটি বোলের মধ্যে নর্মাল তাপমাত্রার পানি নিয়েছে। এখন এই চিকেনের পিসটিকে এই পানির মধ্যে 10 সেকেন্ডের মতো ভিজিয়ে রাখবো। এখন 10 সেকেন্ড পর চিকেনের পিসটিকে পানি থেকে উঠিয়ে আবারও ময়দার মধ্যে কোট করে নিচ্ছে। এবার আবার এভাবে একটু ঝেড়ে নিচ্ছি, তাহলে চিকেনের উপরে একটা সুন্দর লেয়ার ক্রিয়েট হবে। হয়ে গেছে। এখন আরও একটি চিকেন আমি আপনাদেরকে কোট করে দেখাচ্ছি। এখন সেমভাবে আরও একটি চিকেনের পিস আমি ময়দার মধ্যে কোট করে নিব। এরপর আবার পানির মধ্যে 10 সেকেন্ড ডুবিয়ে রাখবো। এরপর পানি থেকে উঠিয়ে আবারও ময়দার মধ্যে কোট করে নিব। এখন এক্সট্রা ময়দা এভাবে ঝেড়ে সরিয়ে নিচ্ছি। তো সেমভাবে আমি সবগুলো চিকেন কোট করে নিয়েছি। এখন চলে যাচ্ছি এইগুলোকে ফ্রাই করে নেওয়ার জন্য। চিকেনগুলোকে ফ্রাই করে নেওয়ার জন্য চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে যথেষ্ট পরিমাণে তেল দিয়ে তেলটিকে হাই হিটে গরম করে নিয়েছি। তেল যখন খুব ভালো মতো গরম হয়ে যাবে তখন এর মধ্যে এক এক করে চিকেনের পিসগুলোকে দিয়ে দিচ্ছি। একবারে যতগুলো ধরে আমি দিয়ে দিচ্ছি। এখন আমি চিকেনের পিসগুলোকে একটু সময় নিয়ে ভেজে নিব। চিকেনের পিসগুলোকে ভাজতে 8 থেকে 10 মিনিটের মতো সময় লাগতে পারে।
তো আমি সময় নিয়ে চিকেনের পিসগুলোকে উল্টে পাল্টে এরকম গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছে। এখন ভাজা হয়ে গেছে, এগুলোকে আমি তেল থেকে ভালোমতো তেল ঝরিয়ে উঠিয়ে নিয়েছি। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করবেন, আর কেমন হয়েছে তা অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আর এরকমই আরও নতুন রেসিপি পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই অনেক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।